দেখ অনেক দিন পরে তো একসাথে সময় যাইতেছি কোথাও ও আচ্ছা করোনা 2 বছর গেল মনে হয় ভাইসব না ভাইসব আই লাভ ভাইসব পুরোটা দাম হই লাগে আগে আছে সাগর ভাই খাওয়া কিন্তু একটার পরে বুঝছেন আগে খাওয়া খা করেন না अनेक क्लियर अनेक सुंदर लगे আজকে আমরা এসেছি ইনভেস্টর ক্লাবে এটি ঢাকা এপিজেডের একটু পাশেই বলা চলে এটি মূলত ঢাকা এপিজেডে যে সমস্ত ইনভেস্টর রয়েছে তাদের জন্য তাদের সংগঠনের ক্লাব এটা আজকে আমরা অ্যাকচুয়ালি লাঞ্চের জন্য এখানে এসেছি জায়গাটা অনেক সুন্দর চলো আজকে ঘুরে ঘুরে জায়গাটা দেখি লাঞ্চ করার পূর্বে ভাই সবাই তো আমরা ভিউয়ার জায়গা দাদা ভিতরে ঢুকলো কিভাবে ও আচ্ছা এই আছে না হ্যাঁ লুকিংটা অনেকটা এই দেশের বাইরের কনস্ট্রাকশনের মতো বাইরে থেকে বেশ ভালো লাগে আসলে এইখানে যে একটা রেস্টুরেন্ট আছে এরকম অনেকেরই অজানা এটি মূলত ঢাকা টাঙ্গাইল অথবা ঢাকা গাজীপুরের রোড বা হাইওয়ে হাইওয়ের জাস্ট এক বাম পাশে যাওয়ার পথে খুব সুন্দর এদিকে কি ভাই আছে নাকি ভিতরে হ্যাঁ এটা হচ্ছে ইয়া না ওই যে ইপিজেড এর কর্মকর্তাদের আবাসিক এলাকা এখানে তো একটা মসজিদ ছিল আমরা একবার আসছিলাম না ভাই মসজিদে নামাজ পড়তে আসছিলাম একবার এখানে জায়গাটা অনেক সুন্দর আসলে ছোটখাটো একটা রিসোর্ট টাইপের এখানে মূলত বিদেশি যে সকল বায়রা আসে তাদের যেখানে সিকিউরিটি দেখা যাচ্ছে অনেক তাদের জন্য নিরাপদ একটি রেস্টুরেন্ট সাধারণত যে সমস্ত ডিনার বা লাঞ্চ পার্টি হয়ে থাকে তাদের সেফটি দেওয়ার জন্য এই জায়গাটা অনেক সুন্দর এটির নাম ইনভেস্টর ক্লাব ঢাকা এপিজেড এখানে একটা মসজিদ রয়েছে পাশেই এটা মূলত রেসিডেন্সিয়াল এরিয়া ইপিজেডে যে সকল কর্মকর্তারা কাজ করে থাকেন তাদের পরিবারদের জন্য এখানে বসবাসের সুন্দর একটি জায়গা মসজিদটা অনেক সুন্দর ছোটখাটোর ভিতরে এখানে একটা পার্কও দেখা যাচ্ছে খুব বেশি বড় না হলেও অনেক বসতি এখানে দেখা যায় যাই আমরা ফিরে যাই আমাদের যে পার্টি আজকে আজকে মূলত একটি আমাদের অফিশিয়াল পার্টি নতুন বছরের শুরুতে আমাদের ম্যানেজমেন্ট আজকে এই পার্টিটি শো করেছে আমরা মোটামুটি অফিসের বিশেষ করে সেলস বা বাইরের যাদেরকে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট বলে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টের মোটামুটি আমরা অলমোস্ট 60+ অফিসার এখানে এসেছি সবাই খুব এনজয় করছে এই যে আমাদের টিমমেটরা আসলে লাঞ্চ আমরা এখন 12টার দিকে অলরেডি আসছি এখানে বাট আমাদের লাঞ্চ 1টার দিকে সম্ভবত হবে তার আগে একটু ঘুরে ঘুরে দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি
একটি বাস্কেট খেলার মাঠ দেখা যাচ্ছে। সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত। আসলে প্রায় করোনার পরে 2 বছর পরে এরকম আমাদের কোনো প্রোগ্রাম হইলো আর কি, আগে প্রায় হইতো। ভাই যে টিম কলম করা যাবে না ভাই, আবার এই গেল টান দিল। ভাই ক্যাপটা মিলে গেছে একেবারে, আমি ভিডিও করতেছি ভাই, আপনি মুভ করেন সমস্যা নাই। হ্যাঁ ব্রো, ইউ আর লুকিং গ্রেট রিয়েলি ব্রো, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট দিস ইনস্টিটিউশন? ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন আসছি ইনভেস্টর ক্লাবে, এটা ইপিজেডের খুব পাশেই। আমাদের ইয়াং ওয়ান হাইটেক থেকে আমরা সেলস টিমের 65% একটা টিম নিয়ে আমরা আসছি এখানে ইয়ে করতে। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের এমডি স্যারও এসে পড়বে বা আমাদের ম্যানেজমেন্ট এসে পড়বে। তো আমরা একটা লাঞ্চ পার্টির আয়োজন করেছি, তো দেখতে থাকুন, কিপ ইন টাচ। পুরের পরিবেশ নাম দেখাবো ভিডিওটা, ঠিক আছে? কল সমস্ত কিছু ভিডিও। শিয়াজ ভাই, আই হ্যাভ সামথিং টু টেল ইউ। শিয়াজ ভাই, ওকে, বড় ভাই কিছু বলবেন। হিয়ার ইজ আওয়ার এল্ডার ব্রাদার, হি ইজ লাইক টু টক ইংলিশ মোর দ্যান বাংলা। থ্যাঙ্ক ইউ রাসেল ভাই, থ্যাঙ্ক ইউ রাসেল ভাই ফর দ্য ফর সেইং সামথিং অন দিস প্রেজেন্ট অকেশন। টুডে উই হ্যাভ কাম হিয়ার বিকজ উই আর গোয়িং টু লঞ্চ, ইট ইজ অ্যারেঞ্জ বাই মাসুম ভাই এন্ড অল মাই অল দ্য কলিগস অফ আওয়ার সেলস টিম। উই হ্যাভ কাম হিয়ার এন্ড হোপফুলি উই উইল এনজয় দ্য লঞ্চ এন্ড উই উইল হ্যাভ দ্য ভেরি প্রেজেন্ট টাইম টুডে after having a lunch, even yes. We'll have some more photos, some places inside the this. Here is my big brother and colleague. There is our sister, loving sister and colleague. Actually we are all very loving people. Bro, I am just making video, not photo. Do you want to take a picture? Okay, okay, I'm taking a picture. এদিকে কি কোনো দোকান নাই তো মনে হয়? এটা আসলে ইপিজেডের খুব পাশেই আর কি, একটা সুন্দর নিরবিচ্ছিন্ন প্লেস। এটা হচ্ছে মূলত যে ইপিজেডের যাবার স্টাফ যে আছে ওদের অ্যারেঞ্জমেন্টের জন্য ওরা যে প্রোগ্রামগুলি করে মূলত। আচ্ছা ভাই, এটা যে ইনভেস্টর ক্লাব নাম, এটা কি আসলে বিনিয়োগকারী যারা আছে এখানে মালিক যারা? নো 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 নো, তারাই করছে আসলে? আসলে একজ্যাক্টলি ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে ইপিজেড রিলেটেড যত স্টাফ অ্যান্ড ওই রিলেটেড যত গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, যত প্রোগ্রামগুলি হয় এখানে সবাই অ্যারেঞ্জ করে। মূলত এটা একটা গভর্নমেন্ট বিষয়টা, এখানে কোয়ার্টার তো একটা সাজানো গোছানো বা একটা ডিসিপ্লিন এরিয়া, ফর দিস রিজন এই জায়গাটা আসলে সাজানো গোছানোর জন্য সবাই পছন্দ করে আর কি, নিরবিচ্ছিন্ন বা নির্বিলি। দাদা কই, মন খারাপ নাকি আপনার? কই জালাল ভাই আসছে? ভাই জালাল ভাই কই? রে মাইন ভাই, সেই শার্ট লাগাইছে রে মাইন ভাই, নতুন শার্ট পরছে।
মশলা বেখেন নাকি তো চিপাই পড়ে গেল আলমগীর আমরা টোটাল 64 পিপল পুরো টিম আর কি মার্সেনারি টিম সবাই অলরেডি চলে আসছে খাবার সার্ভ শুরু হয়ে গিয়েছে ওয়েটাররা খাবার সার্ভ শুরু করেছে এটা কি থাই স্যুপ না আমার ফেভারিট রে এটা কি ভেজিটেবল রোল নাকি ভাই ভেজিটেবল রোল আর থাই স্যুপ ভাই আমার থাই স্যুপ দিয়েন কিন্তু ও ফেভারিট এটা কি চিংড়ি না এক পর্ব খাওয়ার পরে বসে আছি দ্বিতীয় পর্ব খাওয়ার আশায় তুমি আছেন ভাই না সবাই লাইভ পাবে কে বললাম বলতেছি যে ভাই এক পর্ব খাওয়ার পরে একদিন হয়ে গেলে বসে আছে খাওয়া দিতে পারবো খাওয়ার জন্য কোনো খবর নাই এত মেনু কেমন যে খামো ধৈর্য ধরো ধৈর্য ধরো সাইকেল ভাই আপনি আপনি অলরেডি কী কী খাইছেন বলেন স্যুপ খাইলাম তারপরে তারপরে বাদাম দিয়ে খাইছেন ওর নাম কি চেসনাট চেসনাট ভালো লাগছে ভালো লাগছে না অনেক ভালো পরে কি আবার খাওয়া ইচ্ছা আছে বাইরের সাথে বলে কিছু যে চেস্টনাটটা বেশ ভালো লাগছে তখন তো আমরা আর একদিন খাবো দ্বিতীয় পর্বের খাবার সার্ভ করা শুরু হয়ে গেছে এখন সম্ভবত পিঠে জাতীয় জিনিস মনে হইতেছে আমরা শুরু করেছি স্যুপ আর হচ্ছে চেস্টনাট দিয়ে এখন এই রুটি আল্লাহ রে দুপুরবেলা নান রুটি নান রুটি না তন্দুর ভাই এরা তন্দুর ঝাল না রে কোনোটা ঝাল না মিষ্টি সালাদ নাই সালাদ আগে দিছিল পুরি সালাদ আগে গুড়া দিছাম রে মাছটা এর সাথে কোনো ই দিবে না ভাই না মানে মাংস মুক্ত দিবে না ঝোল ঝোল দেখে ড্রাই খাবো ভাই কারি গুলো কারি ভাই তো মানে আছে আগুন জ্বলাই দিছো রে নেন নেন কাম সাত করে আগুন জ্বালাই দিছে ভাই একটু উড়াই দিয়ে আর সমুদ্র ভাই আর একটা সমুদ্র সবার সবার পুরো ভূতেরই বানিয়ে দিছে সবার যক্ষা শুরু হয়ে গেছে
একবারে পরা পরা আগুন থেকে ভাই সবারে মারে বলার প্ল্যান করছে বাঁচাও তাহলে আজকে আমরা একটা ঈদ দিব না আমাদের খাওয়ার পরে আমাদের যে কেমন লাগলো খাওয়ার দাওয়ার সার্ভিস কি গম ছিল দাঁড়ান সো ফ্রেন্ড আমরা অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম একটু আগে বের হয়েছি সো ব্রাদার আপনার কাছে কেমন লাগলো এখানকার খাওয়া দাওয়া মোটামুটি এদের সার্ভিসটা ভালো এই পরিসরের মধ্যে তারা যে সার্ভিসটা ইয়ে করছে প্রোভাইড করার চেষ্টা করছে তারা চেষ্টা করছে সুন্দর করার জন্য নাইস সুন্দর ছিল বাট সার্বিকভাবে ইয়েটা ভালো স্পেস বলেন খাবারের মান বলেন সব কিছু এই সীমার মধ্যে এই স্বল্প পরিসরের মধ্যে বেটার আসলে তারা অনেকগুলো লোক একসাথে পাওয়াতে অনেকটা ঘাবড়ে গেছে মনে হয় দ্বিতীয়ত হচ্ছে আমি অবশ্য সব খাইতে পারিনি কারণ প্রথম দিকে একটু স্যুপটা বেশি খেয়ে ফেলছি পরের দিকে আমি রেখে দিতে হয়েছে আমার আসলে সম্পূর্ণ খাইতে পারিনি তাহলে কেমন লাগলো আজকের প্রোগ্রামটা বলেন কিছু একটা বলেন মাস্ক খুলে বলেন হ্যাঁ মাস্ক খুলে বলেন কেমন ছিল আজকের প্রোগ্রামটা হ্যাপি খাইছেন ঠিক মতো এরকম প্রোগ্রাম মাঝে মাঝে করা উচিত ঠিক না আমাদের মানে টিমের সবাই একদম সব সব টিমের আন্ডারস্ট্যান্ডিং বাড়ে আসলে সম্পর্ক সুন্দর হয় সম্পর্ক ভালো বন্ডিং বাড়ে ফ্রেশ হয় মানসিকভাবে কাজ সবার সাথে দেখা হয় কাজের স্পিড বাড়ে যেমন আমি বাইরে চলে যাই আসলে এই উদ্দেশ্যে আমি ছিলাম সহজে দেখা দিচ্ছি অনেকদিন পরে এটা কাম সবারই নাকি সবারই কম দিও ভাই পরে মাথা মাথা ঘুরে গেলে মাথা মাথা ঘুরে পরে গেলে পরে বুঝতে পারি